मंगलेर आकाशे सफलभावे हेलिकप्टार उड़िয়েছে नासा। एर माध्यमे प्रथमबारेर मतो भिन ग्रहे मानुषेर कोनो उड़ोजाहाज उड़ल। ए दृश्य धारण करा हय मंगलयान पार्सिभेरेंसेर क्यामेराय। विज्ञानीरा ए घटनाके राइट सहोदरदेर मुहूर्त बोले आख्यायित करेछेन। जानाচ্ছেন মার্জিয়া মান্নান। 1903 साले फ्लाइयार वाने उड़े इतिहास सृष्टि करेছিল রাইট ব্রাদার্স। প্রথমবার আকাশে ওড়ার স্বপ্ন ছুঁয়েছিল মানুষ। এর 118 বছর পরে সেই স্বপ্নেরই এক টুকরো পৌঁছে গেল মঙ্গল গ্রহে। ইতিহাসে প্রথমবারের মতো মঙ্গল গ্রহের আকাশে সফলভাবে মানুষের তৈরি হেলিকপ্টার উড়িয়েছে নাসা। ইনজুইটি নামের এই হেলিকপ্টারের মধ্যে ছিল রাইট ব্রাদার্সের ফ্লাইয়ার ওয়ান বিমানের ডানার একটি ছোট কাপড়ের টুকরো। নাসার ইনজুইটি টিমের প্রজেক্ট ম্যানেজার মিমি আউং বলেন, ঠিক রাইট ব্রাদার্সের মতো আমরাও জানি যে কাজ শেষ হয়নি, এটা শুরু মাত্র। গ্রিনিচ সময় সোমবার ভোর রাত ৩টা ৩৪ মিনিটে প্রায় ২ কেজি ওজনের হেলিকপ্টারটি মঙ্গলের আকাশে ডানা মেলে। সৌরজগতের লাল গ্রহটির কম ঘনত্বের বাতাসে উড়োযানটি উঠতে পারবে কিনা বিজ্ঞানীদের এমন আশঙ্কাকে উড়িয়ে দিয়ে মঙ্গল পৃষ্ঠের ১০ ফুট ওপর দিয়ে ৩৯.১ সেকেন্ড উড়ে বেড়ায় হেলিকপ্টারটি। এই দৃশ্য ধারণ করা হয় মঙ্গলযান পার্সিভারেন্সের ক্যামেরায়। মঙ্গলযান পার্সিভারেন্স মঙ্গলপৃষ্ঠে অবতরণের ২ মাস পর এতে থাকা হেলিকপ্টারটি স্বয়ংক্রিয়ভাবে মঙ্গলে উড়াল দেওয়ার পর পৃথিবীতে তথ্য ছবিও পাঠিয়েছে। ২৭ কোটি ৮০ লাখ কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে সেই তথ্য ধরা দেয় পৃথিবীর বুকে নাসার এন্টেনায়। মঙ্গলে ইনজুইটির সফল উড়ানে গবেষকদের এতদিনের পরিশ্রম যেন প্রায় শতভাগই ফলপ্রসূ হলো। এবার পার্সিভারেন্সের পুরো অভিযান সফল হওয়ার অপেক্ষা। মার্সিয়া মান্নান, মাই টিভি।